केटीवी ओरिजिनल्स। বাংলা ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার এন্টারটেইনমেন্ট বুলেটিন। বিনোদন জগতের এ টু জেড খবর নিয়ে হাজির আমি অনন্যা। শুরু করছি কালার বার। সাধারণত প্রতিবারই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে উপস্থিত থাকতে দেখা যায়। বয়স যতই হোক না কেন, তিনি নিজেকে ফিট রাখার চেষ্টা করেন পুরোদমে, কারণ কাজটাই তাঁর লক্ষ্য। তিনি হলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। কিন্তু এবছর উদ্বোধনী মঞ্চে অনুপস্থিত বিগ বি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন অসুস্থ অমিতাভ বচ্চন, আর সে কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। যদিও বলিউড সূত্রে খবর, তেমন চিন্তার কোনো কারণ নেই। বলিউডকে বাংলায় এসে কাজ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বলিউডের তাবর অভিনেতাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ফিল্ম করো বেঙ্গল মে। মঞ্চে উপস্থিত সলমান খানের কাছ থেকে মুখ্যমন্ত্রী বাংলায় আসার আশ্বাসও আদায় করে নেন। ভাইজান বলেন, শুটিং করতে নিশ্চয়ই বাংলায় আসব। তার এই কথায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে করতালিতে ফেটে পড়ে। ডিসেম্বরে 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভারম্ভ হয়ে গেল। উপস্থিত ছিলেন তাবড় তাবড় তারকারা। সলমান খান থেকে মহেশ ভাট, সোনাক্ষী সিনহা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কাপুর কে ছিল না। তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উত্তম কুমার সম্পর্কে আপ্লুত হলেন অনিল কাপুর। পাশাপাশি সত্যজিৎ রায় এবং কলকাতার মানুষদের সাংস্কৃতিক মননশীলতা নিয়ে উচ্ছ্বসিত দেখালো তাকে। মঞ্চে উঠে তিনিই বলেন, কলকাতা আমার কাছে কেবল শহর নয়, একটা আবেগময় অভিজ্ঞতা, একটা যাত্রা এবং স্মৃতির এক ভাণ্ডার, যা আমার কেরিয়ার, আমার সিনেমার প্রতি ভালোবাসাকে তৈরি করতে সাহায্য করেছে। তিনি আরও বলেন, আমার ফিল্ম লাইফ শুরু হয় কলকাতায়। আজ থেকে 43 বছর আগে 1979 সালে আমি মুম্বাই বিটি স্টেশন থেকে হাওড়া স্টেশনে এসেছিলাম। তারপর বাসে চেপে বালিগঞ্জে একটা গেস্ট হাউসে উঠি। আমার প্রথম কাজ ছিল MS-70 কাহা কাহা সে গুজর গয়ে। কলকাতাতেই এই ছবি হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার এই ছবি প্রযোজনা করেছিল। আমার জানা নেই এই কলকাতা কানেকশন ছাড়া আমার ফিল্মে কেরিয়ার শুরু হতো কি না। 45 দিন ধরে আমার বাড়ি ছিল বালিগঞ্জ গেস্ট হাউসে। সেই সময় থেকে কলকাতা আমার হৃদয়ে। 29তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পূর্ব নির্ধারিত অতিথিদের মধ্যে প্রত্যেকেই উপস্থিত ছিলেন। শুধু ছিলেন না দক্ষিণী সুপারস্টার কমল হাসান। কিন্তু কেন ছিলেন না তিনি? কমলের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই অনেকের মনেই সেই প্রশ্ন জাগে। অভিনেতার অনুপস্থিতির নেপথ্যে বিশেষ কারণ ছিল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে অভিনেতা জানিয়েছেন যে এখন তিনি চেন্নাইয়ের জলে ভাসছে এবং বিমানবন্দর জলমগ্ন। কমল নিজে একটি রাজনৈতিক দলের মুখ, তাই এই মুহূর্তে তিনি বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে থাকায় তার কর্তব্য বলে তিনি মনে করছেন। ওই চিঠিতে কমল আরও জানিয়েছেন, খুব দ্রুত সময় করে মমতার সঙ্গে দেখা করবেন। একই সঙ্গে চলতি কলকাতা চলচ্চিত্র উৎসবের সার্বিক সাফল্য কামনা করেও শুভেচ্ছা জানিয়েছেন কমল। একে অমিতাভ বচ্চনের পরিবার, তার উপর আবার ঐশ্বর্য, সব মিলিয়ে চর্চার বিষয়বস্তু যে একেবারে জমজমাট। গত কয়েক মাস ধরে একটাই কানাঘুষো, বচ্চন পরিবারের চির নাকি দিন দিন বাড়ছে। কখনো অভিষেকের হাতের আংটি উধাও, কখনো আবার সম্পত্তির ভাগ বাটোয়ারা। দীপাবলির মতো উৎসবের দিনেও পরিবারে নেই ঐশ্বর্য, কোনো কিছুতেই বাদ যাচ্ছে না চর্চা। এবার নতুন একটি বিষয় এসেছে, শোনা যাচ্ছে বৌমা ঐশ্বর্যকে নাকি ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি অমিতাভের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা যায় ঐশ্বর্যকে আর ফলো করেন না তিনি। তবে নেটাগরিকদের একটা অংশের দাবি, ইনস্টাগ্রামে নাকি কোনোদিনই একে অপরকে ফলো করতেন না অমিতাভ ও ঐশ্বর্য, তাই আনফলো করার কোনো প্রশ্নই ওঠে না। আবার নেটাগরিকদের অন্য এক অংশের মত, ইনস্টাগ্রামের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কারসাজির কারণেই নাকি দেখা যাচ্ছে না বিগ বিকে। 10 বছর পর বাংলা ছবি পরিচালনা করতে চলেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। পিঙ্ক দিয়ে হিন্দি ছবিতে হাতেখড়ি হয়েছিল তাঁর, এর জন্য তিনি জাতীয় স্তরে পরিচিত পেয়েছিলেন। তারপর থেকে মূলত হিন্দি ছবি করলেও একাধিকবার বাংলা ছবির পরিচালনার কথা তিনি বলেছেন। অবশেষে সেই সম্ভাবনা সত্যি হতে চলেছে। পরিচালক জানিয়েছিলেন, বাংলা তার পরবর্তী ছবি হতে চলেছে কাফে কিনারা। কিন্তু এই ছবিটির কাজ শুরু হতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। ওটিটিতে মুক্তিপ্রাপ্ত পরিচালকের শেষ ছবি লস্ট, থ্রিলার ঘরানার। তবে ছবির গল্প নিয়ে খুব স্পষ্ট করে বলেননি তিনি। অনিরুদ্ধ জানান, অন্য ধরনের সম্পর্কের গল্প, আমার সঙ্গে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য চিত্রনাট্য লিখেছে।
এর বেশি এখনই কিছু বলতে তিনি চাননি। তিনি আরও বলেন, আমার ইচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় এবং জয়া হাসানকে নিয়ে ছবিটা করার। ওদের সঙ্গে কথাও হয়েছে, তবে এখনও চূড়ান্ত হয়নি। ছবিতে শাশ্বত ও জয়াকে দম্পতির চরিত্র দেখা যাবে বলে জানালেন পরিচালক। গত দুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে চেন্নাইয়ের দুর্যোগ। মঙ্গলবার 5ই ডিসেম্বর দুপুর 1টা নাগাদ অন্ধ্রপ্রদেশ নেলর এবং কাভালির মধ্যস্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিকজাউম। পরবর্তী 3 ঘন্টা ধরে চলে ল্যান্ডফল প্রক্রিয়া। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা এলাকা, জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়। বহু মানুষ আটকে রয়েছে সেই বন্যায়, আর এই বন্যার কবলে পড়েছিলেন বলিউড অভিনেতা আমির খানও। অবশেষে নৌকা করে উদ্ধার করা হলো বলিউড তারকাকে। সাধারণ নাগরিকদের মতো নৌকায় চেপে নিরাপদ স্থানে পৌঁছলেন আমির। আমিরের সঙ্গে একই নৌকায় ছিলেন তামিল তারকাও বিষ্ণু বিশালও। তিনিও আমিরের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, উদ্ধারকারীদের অসংখ্য ধন্যবাদ যারা এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করেছেন। করপক্ষমে উদ্ধার কাজ চলছে, আমি নিজেই 3টে উদ্ধারকারী নৌকা দেখতে পেয়েছি। 27 নভেম্বর আইনি বিয়ে সেরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়া চক্রবর্তী। আর বিয়ের পরই হানিমুনে গিয়েছেন এই দম্পতি। পরমব্রত কোনো ছবি পোস্ট না করলেও প্রিয়ার সোশ্যাল মিডিয়ার পেজে চোখ রাখলে বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে ইউরোপে হানিমুনে গিয়েছেন তারা। ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরিতে রিল আর ছবি শেয়ার করেছেন পরমপত্নী। তবে কোনো ছবিতেই যুগলকে একসঙ্গে দেখা যাচ্ছে না। ফেসবুকে স্টোরিতে টুপি পরে হাতে পানীয় গ্লাস নিয়ে রিল শেয়ার করেছেন, আর ইনস্টা স্টোরিতে রয়েছে নিজেকে ভালোবাসার বার্তা। প্রিয়া লেখেন, মনে রাখবেন নিজেকে ঠিক ততটাই ভালোবাসুন ঠিক যতটা অন্য মানুষকে ভালোবাসেন। আজকের কালার বার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন সাত দিন।